আমাদের প্রথম নিবেদন পাখি মঞ্চনাটক হিসেবে খুবই জনপ্রিয় নাটকটি বহুরূপী নাটক কিন্তু পুরো মঞ্চনাটকটি এখানে নেই আংশিকভাবে আমরা শ্রুতি নাটক হিসেবে এটিকে পেশ করেছি যার এডিটিং বা সম্পাদনার কাজ শ্রীলা মজুমদার মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি তোমায় মন জ্ঞান নেই গুম্বি নেই আক্কেল ডাক্তার সব ধুয়ে খেয়েছে আরে এত যে খোঁচা খাচ্ছে চুপকুনি খাচ্ছে তবু কি লজ্জা হবে একটা সুযোগ পেলেই হলো ব্যাস তখন আমি বাকি আর বড় লাঠি বাকি পাঁচ পাঁচটা বছর আমার হার মাস একেবারে ভাজা ভাজা করে দিল আরে এত যে ঢোকা খাচ্ছে ঢুকুনে খাচ্ছে তবু লজ্জা হবে সকাল থেকে শুনছি আজ নাকি সাতই ফাল্গুন আমাদের বিয়ের দিন কবে নাকি এই দিন আমাদের বিয়ে হয়েছিল বলি কলায় দড়ি কলসি এই শোনো আক্কেল টাক্কে কি সব ধুয়ে খেয়েছো হ্যাঁ এক্ষুনি যে লোক দাঁত বার করে হাসবে সেটা বোঝো হ্যাচাং ফ্যাচাং একটা ফ্যাচাং পেলেই হলো লাগাও মৎসব লাগাও উৎসব এই 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 যদি ভালো না লাগে তো দিও না মন যদি ভালো না দাঁড়া দাঁড়া দেখাচ্ছি তোমায় দিচ্ছি মন দাঁড়া দাঁড়া আস্তে 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 একটু কেটে কুটে গেলে পুরো দাম গচ্চা দিতে হবে বাবা ভাড়ার মাল রাত দশটায় অ্যাজ ইট ইজ ফেরটা বাক্স কই আমার বাক্স বাইরে আল্লাহ মাদুর বিছানা পত্র বাইরে উঠো নে ঠাকুর হ্যাঁ তোমার ঠাকুরের আসো বলছি তো উঠো নে কোথায় রোদ পোয়াচ্ছে এই ড্যাম ঘরে আটকে রেখেছো ঠাকুর একটু আলো বাতাসে হাত পা খেলিয়ে আসো কি কি আরম্ভ করেছো এটা কি তুমি কি আরম্ভ করেছো কি করব গুচ্ছের মালপত্রে গোডাউন বানিয়ে রেখেছো তো ঘরটাকে ওর মধ্যে কি সাজানো যায় এই দেখো না দেখো না দেখো না দেখো এই এই যে শিকলি শিকলি গুলো কেমন হয়েছে গো এই যে ফুল ফুল বুঝলে বিউটিফুল করেছি করেছি সেরেপ আমার এই হাতের গোল চেহারা পাল্টে দিয়েছি তোমার রাতে না আলোক সজ্জা হচ্ছে লাল নীল আলোর রোশ নাই চিরিক 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 নরক নরক সাত সকালে বসে বসে নরক কুণ্ডু পাকাচ্ছে আর কিভাবে আমায় জ্বালাবে এই বাজে বকো না নরক ছিল তোমার আমি স্বর্গ বানাচ্ছি এমন করছো না যেন বিবাহ বার্ষিকীটা আমার একার মাথাটা একেবারে গেছে রে হ্যাঁ আজ যে সাতই ফাল্গুন গো তবে আর কি গো সাতই ফাল্গুন তো মাথায় আগুন জ্বলে উঠলো বুড়ো বয়সে লোক না হাসালে চলছে না এই দাঁত খুলে নেব কি হ্যাঁ না যে বেটারা হাসতে চেষ্টা করবে মানে তাদের দাঁত খুলে নেব আমরা বুড়ো তো বলে মাত্র ফিফটি আর রানিং আরে রাখো রাখো ফেরিওয়ালার ওসব শোভা পায় না এই যা তা বলবে না বলে দিচ্ছি সামা আমি ফেরিয়ারা আমি রেগুলার সেলস রিপ্রেজেন্টেটিভ তেলা পোকা আবার পাখি ওষুধের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় হ্যারিকেন কোম্পানির রিপ্রেজেন্টেটিভের হাতে কি ওষুধের ব্যাগ থাকবে নাকি হ্যাঁ তা গাদা হচ্ছে হ্যারিকেন লাগবে ডং 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 হাতে হ্যারিকেন 150 টাকা মাস গেলে মাইনে পার হ্যারিকেন 3 পয়সা কমিশন বল লজ্জা করে না কলের গান ভাড়া করে বাজাতে আরে দত্তরি হচ্ছে কি যারা কম পয়সায় রোজগার করে তারা ইচ্ছে করলে একদিন কলের গান ভাড়া করা যায় যারা করে না তারা মরা গোমরা আমরা করব করো করো করছি তো সন্ধ্যাবেলা সেজে গুজে বসছি বুঝলে এই সব আসলো 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 ধুতি পাঞ্জাবি চন্দনের ফোঁটা লড়িয়ে শ্যামার শ্যামা আয় 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 দেখে যা দেখে যা কে দেখবি দেখে যা কি গো ননিবাবু হা হয়ে গেল যে বাবুরা কি ভাবছো দুদিন অন্তর তোমরাই শুধু লড়াতে পারো কুকুরের জন্মতিথি না আমরাও পারি পঞ্চম বিবাহ বার্ষিকী আয়োজন দেখে হাসিও পায় আবার কান্নাও আসে এই দেখে লোকে নাকি ভিমরি খাবে থুতু দেবে লোকে এতে পাও পৌঁছে না বুঝলে পাও পৌঁছে না তা কি করবো রসুন চৌকি ভাড়া করতে হবে নাকি কিচ্ছু করতে হবে না কিচ্ছু না দয়া করে ক্যারিকেচার থামাও এই শোনো না এই অনুষ্ঠান করবে না হ্যাঁ অনুষ্ঠান চপ
কি করবো, বিবাহ বার্ষিকী তো বউ ছাড়া করা যায় না, নইলে তাই করতাম। তুমি কাজে বেরোবে কি না? উপায় থাকলে বেরোতাম, বসে বসে তোমার পেঁচা মুখ দেখতাম না। নেহাত ছুটিটা নিয়ে ফেলেছি। ছুটি নিয়েছ? হ্যাঁ, পাওনা ছিল, নিয়েছি, তাতেও দোষ? একটা দিন কামাই মানে বোঝো, হ্যারিকেনের বোঝা নিয়ে যেদিন না বেরোবে পার, হ্যারিকেন 3% কমিশন মিলবে না, বোঝো? আরে দূর, খালি হ্যারিকেন হ্যারিকেন হ্যারিকেন, ড্যামন হ্যারিকেন। তা তো বটেই, তা তো বটেই। মাসের মধ্যে 25 দিন রেশন হচ্ছে না, বাড়িওয়ালা মুদির কাছ থেকে পালিয়ে পালিয়ে ঘুরছি, কোথায় 2 পয়সা বেশি রোজগার করবে তা না, ড্যাম ড্যাম হ্যারিকেন। থাকবে না, থাকবে না, এই চাকরিটাও যাবে। হ্যাঁ যাবে, কে রে আমার গণৎকার? যাবে না, অত ফাঁকি দিলে চাকরি থাকে? যায়নি যায়নি বলো, 2-2 বার এই এত বড় একটা লম্বা খামে ঢিসমিস অর্ডার এবারও এলো বলে। জানি করতে দেবে না, সকালবেলা যত অলুক করে কথা বলছে, একটা শুভ দিন যে। শুভ দিন না? হ্যাঁ বড্ড শুভ দিন। হ্যাঁ ওদিকে যে বুড়ি মা, বুড়ি হাঁ করে পোস্ট অফিসের দিকে চেয়ে বসে আছে, কবে তার পুত্র 2 টাকা দেবে সেই আশায়। উত্তর এদিকে বউ নিয়ে বিয়ের দিন পালন করছে, উত্তর এদিকে বিশ্বকর্মা পূজায় ঘুড়ি উড়িয়ে বেড়াচ্ছে। ঘুড়ি উড়াচ্ছে, কাটা ঘুড়ি ধরবে বলে লোকের পাঁচিল টপকাচ্ছে বাচ্চাদের সাথে পাল্লা দিয়ে। না বছরের একটা দিন ঘুড়ি উড়াবো না? বাবা বিউটিফুল ফুল সব ঘুড়িগুলো বোকাটা হয়ে চোখের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আরে বাবা, বিশ্বকর্মার দিন মানে ঘুড়িটা মাস বুঝলে। হ্যাঁ হ্যাঁ, একটা ফ্যাচাং পেলেই হলো, কবে বিশ্বকর্মা, কবে ঝুলন পূর্ণিমা, একটা না একটা কপালে জুটেও যায়। এই এই টাকা পেলে কোত্থেকে বলো, টাকা পেলে কোত্থেকে? কি এই যে পয়সাগুলো ছাই ভর্ষ করে ওড়ানো হচ্ছে, কোথা থেকে পেলে? যেখানে পাই মানে তোমার সংসারের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে। একেবারে গাল ভরা কথা, সংসারের অ্যাকাউন্ট, কটা টাকা ফেলে দিই তো খালাস, সারাটা মাস যে কি করে চালাই তার কোনো ঠিক নেই। কোত্থেকে এলো এসব? ধার করেছি ব্যাস। ধার করে ফুটতে করা হচ্ছে? হ্যাঁ ধার না মানে মানে একজন দিয়েছে কিন্তু ফেরত নেবে না, মানে এমনি এমনি দিয়ে দিল, এমনি দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলছি তো ভীষণ বন্ধু, যেই শুনেছে 5 বছরে আমরা একবারও বিয়ের দিন পালন করিনি, একবারও তোমার নেতার হাটে বেড়াতে নিয়ে যাইনি, অমনি পকেট থেকে টাকা বের করে তোমায় দিল। হ্যাঁ দিল। বন্ধু নাম ঠিকানা চটপট বলো। তুমি তুমি চিনবে না, দুঃসম্পর্কের বন্ধু। দুঃসম্পর্কের বন্ধু? হ্যাঁ তোমার কোন বন্ধুর নাম আমি শুনি শুনি। আই জানি না, যাও উকিল কথা কার, দেখি দেখি কত টাকা, দেখি না গো, দেখি মানি ব্যাগটা দেখি। এই রাখো কম না গো, পাক্কা 505 খানা কড়কড়ে, নইলে কি ভাবছো আমি খালি হাতে তার পাচ্ছি? দেখি 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 একটু মানি ব্যাগটা দেখি। যাবে যাবে সারা নেতার হাটে যাবে একবার, দারুণ জায়গা জানো, শুনেছি পাহাড়ের ওপর, চারিদিক খোলামেলা, সবুজ সবুজ অরণ্য, উপত্যকা সব উপত্যকা। তোমার শোনো না শোনো, তোমার একটা 32 টাকার গোগো গগলস কিনে দেবো, নেতার হাটে পরে ঘুরবে। আরে ধর কেউ তো চেনাশোনা নেই যে তোমাকে দেখে ফেলবে, বাইরে গেলে আমি দেখেছি সবাই ও সব পরে, কলকাতায় বিশ্রীভাবে থাকে, বাইরে গেলে খেদি পেঁচি সবাই বেলবট পরে, গুরু পাঞ্জাবি পরে, গুরু 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 গুরু। আই বাপ, কি করছিলাম, টাকাটা দিয়ে দিচ্ছিলাম, হাতাতে পারলি বোঝো, নেড়া বেলতলায় যায় কবার সামা, তাও বলছি বাবার সাধ্যের সময় আমার এখনো মনে আছে, 63,000 টাকা এনে দিয়েছিল ওই হাতে, শুধু সাধ্যটা একটু ধুমধাম করে করব বলে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা বড় রকমের সাধ্য, সেদিনও ঠিক এমনি করে আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে ফকির করে ছেড়েছিলে। বেশ করেছিলাম বেশ করেছিলাম, ধার করে সাধ্য করলে তো চুল পর্যন্ত ডুবতো, তখন তো চাকরিও ছিল না, বড় অন্যায় করেছিলাম তাই না? হ্যাঁ করেছিলাম তো, কার্ড ছাপাতে পারিনি, বন্ধু বান্ধব নিমন্ত্রণ করতে পারিনি, কীর্তন গাওয়াতে পারিনি, দান ধ্যান নটে ফার্দিং গঙ্গার ঘাটে বসে নমো নমো করে মাথা কামিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তাতে তোমার পরলোক বাবার আত্মার একটুও কষ্ট হয়নি, যতটা কষ্ট এখন তোমার হচ্ছে। হচ্ছেই তো, একটা পিতৃ শ্রাদ্ধ তাও করতে দাওনি। আচ্ছা এই শোনো, এই যে হ্যারিকেন,
হ্যারিকেনে প্রথম মাসের মাইনে পেয়ে তোমায় কী বলেছিলাম মনে আছে? বলেছিলাম শ্যামা চলো কিছু না একটু চাউ চাউ চাইনিজ একটু খেয়ে আসি, এভরিথিং রেডি। সেদিনও মহাদেব একটা উদাহরণ করে তুমি আমায় সে রাত্রে প্রচুর ঘণ্ট খাইয়েছিলে। তা একদিন চাউ চাউ গিলে সারা মাস তো চুই চুই করে বেড়াতে হতো। তবু তার একটা হ্যাঁ হ্যাঁ তুলেছি তুমি তার ছোট বোন ভগবান তোমার কেন আমাকে বলে করেছিলে তুমি বললে করতে দিতে তুমি শোনো 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 ননী ননীর বউ খুব পয়সাওয়ালা ঘরের মেয়ে, মানে একদম আমার 12টা বাজিয়ে দেবে। তারপর ননীর বাচ্চারা একবার ফুটফুটে সাহেবের বাচ্চার মতো দেখতে জানো তো, ভুবনের রাঙা কাকিমা। ও হো বলতে ভুলেই গেছি, ননীর অ্যালসেশিয়ান কুকুরটাও আসবে, তুমি না থাকলে গেছিস আমার। এবারটা ক্ষমা করো, আর কোনোদিন এরকম হবে না। সাত কুষ্টির লোক টাকা পাঠাতেও তুমি ভুলে যাও, কোন দিন শুনবে বুড়ি পুকুর ঘাটে পা ফড়কে একদম আমি পাগল, ছেলেবেলা থেকে উপোস করে করে আমি পাগল হয়ে গেছি। আমার বন্ধুদের কারোর কোনো অভাব নেই, তারা কত কি করে, আর আমি মাঘ মাস থেকে মা বলছে দেখতে যেতে, পারি না পারি না, খালি হাতে দেখতে যাব কি করে, মাঝে কিছু আশা করে বসে থাকে। কেন চিঠি ছিঁড়ে ফেলি, পাড়ার লোক ধরে ধরে মা চিঠি লেখায়, প্রত্যেকটা চিঠিতে অবস্থা খারাপ, আরো খারাপ আরো। এতে কি লেখা আছে, কি লেখা থাকতে পারে? আমি এত বড় একটা খরচের হাত থেকে বাঁচিয়ে দিলাম। তোমার ননী বাবুরা ভেবেছে যে তারা না এলে এই গরিব বন্ধু বেশি খুশি হবে। ওরা বিশ্বাসই করে না যে আমরা ওদের জন্য এত আয়োজন করে বসে থাকতে পারি। ননী ননী আমি তোদের বন্ধু, আর তোরা তোরা বিশ্বাস করিস না যে আমার একটা অন্তর আছে। আমার আমার এত লজ্জা করছে না, এত লজ্জা করছে। কেন যাও কেন যাও তুমি ওই বড়লোক বন্ধুদের কাছে, যারা শুধু আমাদের গরিব বলে করুণা করে, কেন যাও তুমি কেন? শ্যামা আর এসব সাজিয়ে কি হবে শ্যামা, কার জন্য সাজাবো বলো বলো, সব ছেড়ে ফেলো সব ছেড়ে ফেলো সব ছেড়ে ফেলো, তাকাও আমার দিকে তাকাও আমার দিকে। কেন শ্যামা? নাই বা এলো ওরা শ্যামা, নাই বা বাঁচলো বাঁচলা, কিন্তু আমাদের দিনটা মিছে হবে কেন বলো? সাতই ফাল্গুন দিনটা তো আমাদের, আমাদের বিয়ের দিন, ওরা কে বলো যে ওরা না এলে শোন না কেউ। নমস্কার। নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা মুভিজ ডট ইন ইউটিউব চ্যানেল, আর বেল আইকনটি ক্লিক করে রাখুন।